ঈদ মানে আনন্দ আর কোরবানী ঈদে এর মাত্রা থাকে একটু ভিন্ন ঈদের আনন্দতে বাড়তি মাত্রা যুক্ত করে নতুন নতুন কন্টেন্ট সিনেমা ওয়েব ফিল্ম এবার ঈদে মুক্তি পেয়েছে সুমিত সেনগুপ্ত অভিনীত মিশন হান্ডাউন সব মিলে কেমন কাটলো সুমিতের ঈদ মেহরা রহমান সিমরানের সঙ্গে চিটচ্যাট আড্ডায় সে কথাই জানিয়েছেন সুমিত সেনগুপ্ত অনেকদিন ধরে নীরা তার স্বামীকে খুঁজছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না প্রায় আড়াই মাস ধরে স্বামীর সন্ধান করার পরও খুঁজে পাচ্ছেন না স্বামীকে অবশেষে নীরা স্বামীকে খুঁজে পাওয়া গিয়েছে দর্শক দেশ বিনোদনের চিটচ্যাট আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহরা রহমান সিমরান আমাদের সাথে আছে জনপ্রিয় অভিনেতা সুমিত সেনগুপ্ত কথা বলবো তার সাথে ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি আমিও ভালো আছি ঈদে আপনার মিশন হান্ডাউন আসছে তো কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা আসলে কি হয় অ্যাকচুয়ালি যে আমরা এক একটা যখন নতুন নতুন প্রজেক্ট করি তো এক এক ধরনের এক্সপিরিয়েন্স হয় অনেকটা খুব ভালো থাকে অনেকটা অনেক কষ্টের হয় বাট আমরা অ্যাক্টররা সাধারণত এগুলোকে এনজয় করি কাজটা করি এবং আমি বলবো যেটা সেটা হচ্ছে হইচইর সাথে এটা আমার প্রথম প্রজেক্ট মানে শুধু হইচই নয় ওটিটিতে আমার এটা প্রথম প্রজেক্ট তো ওই এক্সাইটমেন্ট থেকে ফ্যান্টাস্টিক একটা জার্নি ছিল এই হান্টার হান্ডাউনে আমরা দেখেছি ট্রেলারে আপনি বিদ্যা সিনহা মিমের সাথে কাজ করেছেন তার স্বামীর চরিত্র অভিনয় করেছেন তো আপনার ক্যারেক্টারটা মেইনলি কী ছিল একটু শর্টে যদি বলতেন আচ্ছা আপনি হয়তো এর মধ্যে ট্রেলারটা আমাদের রিলিজ হয়েছে দেখেছেন নিশ্চয়ই তো ট্রেলারে আমার ক্যারেক্টারটা আসলে যতটুকু দেখানোর অতটুকুই দেখানো হয়েছে আর বাকি যে ব্যাপারটা যে আগ্রহটা ক্রিয়েট করছে যে ও কী হচ্ছে ওর কী ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাকি গল্পটা তো আইমিন জিল্লুরকে জানতে গেলে বা কোথায় জিল্লুর এটার জন্য হইচইতে হান্ট ডাউন দেখতে হবে এখন কি নিয়ে ব্যস্ততা কাটছে অ্যাকচুয়ালি নতুন প্রজেক্ট নিয়েই আসলে ব্যস্ততা কাটছে অনেক প্রজেক্ট করছি আমি কপ ক্রিয়েশন নামে একটা কোম্পানি রয়েছে যেটাতে আমি ওখানে মার্কেটিং হেড অ্যান্ড কো প্রডিউসও করছি ওখানে তো কিছু ওইসব কাজ এই রিলেটেড কাজ এবং নিজের কিছু স্ক্রিপ্ট এসছে যেগুলো আমি এখন একটু পড়তেছি বা ভালো লাগা না লাগা এগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ডিরেক্টরদের সাথে দ্যাটস ইট ঈদের সময়টা কীভাবে কাটে ঈদের সময় কী বলবো যে দুটো সময় আসলে আমার জীবনের সব থেকে বেশি আনন্দের কাটে একটা হচ্ছে দুর্গাপূজা আর একটা হচ্ছে ঈদ তো অ্যাকচুয়ালি ঈদে কী হয় যে ঈদে আমার মানে আমি খুব বন্ধুপ্রিয় মানুষ হ্যাঁ তো এবং বন্ধুদের কাছেও আমি অনেক বেশি প্রিয় তো কী হয় আমার সব বন্ধুরা ফ্রেন্ডসরা আমরা একটা সুযোগই পাই অ্যাকচুয়ালি ঈদে সবাই সবার সাথে দেখা করার হ্যাঁ সবার সাথে একটু টাইম স্পেন্ড করার তো মানে অনেকদিন ধরেই আমি অপেক্ষা করি যে এই টাইমটার জন্য যে কখন আসবে কখন আসলে আমাদের সবার একটু গেট টুগেদার হবে অ্যান্ড অলসো যে কী হয় যে ঈদের সময় তো ছুটি থাকে তো আমার ফ্যামিলির অনেক মেম্বাররাও আমার সাথে কানেক্ট হয় বা তারাও আসে তাদের সঙ্গেও দেখা হয় সব মিলিয়ে আসলে মানে ঈদটা আমার কাছে মানে কী বলবো ইটস আমার কাছে মানে কী বলবো আমার খুবই প্রিয় বা পছন্দের একটা উৎসব তো এখন আলোচনার মূল সবার মূল আকর্ষণ হচ্ছে যে নীরা তার স্বামীকে খুঁজে পাবে কি না তো আপনার কাছে জানতে চাই নীরা কি তার স্বামীকে খুঁজে পাবে শেষ পর্যন্ত এই যে কি আসলে কি হবে তার হাজব্যান্ড কোথায় আছে আদৌ নীরা খুঁজে পাবে কি না তো এটার জন্য অ্যাকচুয়ালি দেখতে হবে মিশন হান্ট ডাউন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি আছি আজকে দেশ বিনোদনের সাথে এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং সেই সঙ্গে আমি দোয়া করছি আপনাদের সবার ঈদ খুব সুন্দর খুবই সুন্দর এবং ভালো কাটুক এবং আনন্দদায়ক হোক আর সেই সঙ্গে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আবারও সবাইকে ঈদ মোবারক দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য মেহরা রহমান সিমরান দেশ বিনোদন